আচ্ছা বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে ব্রাশস্টোর আর্টিস্ট ফিক্সিটিভ স্প্রের আমি একটা রিভিউ দেব স্কেচ ড্র করে। তো আর্টলাইন পেন্সিল দিয়ে আমি পুরো স্কেচটা ড্র করেছি, কিছুটা টাইম একটু ওই ফেবার ক্যাসেল লেগেছিল। তো এই ফিক্সিটিভ স্প্রেটাকে আজকে আমি আমার একটা সেফ পোর্ট্রেট Web20 একটা ইনস্টাতে কম্পিটিশন চলছে তার জন্য আমি এঁকেছি, এবং সেখানে এটা অ্যাপ্লাই করে দেখবো যে এটা আমাদের কতটা ইউজফুল হচ্ছে। ছবিটা হচ্ছে এইটা, পুরোই চারকোল আমি ইউজ এখানে করিনি, আমি এখানে পুরোটাই হচ্ছে আর্ট লাইনের পেন্সিল আর ফেবার ক্যাসেলের পেন্সিল, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তাও একটু বলে রাখি যে এই রাষ্ট্র ফিক্সিটিভ স্প্রের কিছু নিয়ম আছে, ঘরের মধ্যে ইউজ করা যাবে না। আমি তাই বারান্দায় এসেছি, দাহ্য পদার্থ যেগুলো হয় তার সামনে ইউজ না করাই ভালো, খোলামেলা এলাকায় করো, আমি বারান্দায় এটা করছি। আর এটা স্প্রে করার পর আমি খানিকক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো, তারপর দেখব এটা কতটা কাজ দিচ্ছে। এই স্প্রের কিছু নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমরা কখনোই স্প্রেটাকে সোজাসুজিভাবে স্প্রে করব না, যখনই করব 45 ডিগ্রি অ্যাঙ্গেল করব, আর মিনিমাম আমাদের এই রকম একটা ডিস্টেন্স থাকবে, মানে ধরো এটার যা হাইট এর থেকে আরেকটু উঁচুতে জাস্ট কোনাকুনিভাবে আমরা তিনটে কোট দেব, একবার রো ওয়াইজ দেব, একবার কলম ওয়াইজ দেব, একটু অ্যাঙ্গেল করে দেব, তিনবার কোট দেব। আর 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব, রাখার পর আমরা চেক করব যে কতটা আমাদের স্যাটিসফাই করছে। এবার নিয়ম হচ্ছে যে আমি আগেও বললাম এখনও বলছি যে ঘরের মধ্যে করবে না, যখনই করবে একটু খোলামেলা জায়গায় বারান্দায় দাঁড়িয়ে করলে ভালো হয়, আর একটু শেক করে নেবে। আমরা শেক করে নিচ্ছি, একটু শেক করে নিলাম। এবার আমরা স্প্রেটা করব, দেখা যাক। চেক করা হয়ে গেছে, এবার আমরা 20 মিনিটের জন্য ব্যাপারটাকে ছেড়ে দিচ্ছি, তারপর আবার দেখব কি অবস্থা দাঁড়ালো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলেছিলাম যেরকম, তো প্রায় 25 মিনিট হয়ে গেছে, 25 মিনিট পর আমরা ফিক্সিটিভ স্প্রের একবার যাচ করব যে ব্রাশটা কিরকম আমাদের হেল্প করলো। তো আমি প্রথমে একটা হালকা এলাকা জুড়ে একটু ঘষছি, কিছুই আসেনি, তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাকিস্ট এই জায়গাটা পুরো আমি আর্ট লাইনের আমি 8B পেন্সিল আর 10B ইউজ করেছিলাম, এখানেও কিছু এলো না। এখানে আমি ফেবার ক্যাসেল ইউজ করেছিলাম, ফেবার ক্যাসেলে আমি 6B ইউজ করেছিলাম এই জায়গাটাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সেইভাবে কিছুই হাতে এলো না, তার মানে আমি এটা বলতে পারি এটা মোরালেস ব্রাস্ট্রো আর কন্টিয়া প্যারিসের যে ফিক্সিটি স্প্রে মোরালেস সেম, বাট ব্রাস্ট্রো আমাকে খুব হ্যাপি করলো। আমি তোমাদের সাজেশান করতেই পারি, সাজেস্ট দিতে পারি যে তোমরা ব্রাস্ট্রো ফিক্সিটি স্প্রেটা ইউজ করে দেখতে পারো, যদি তোমরা চারকোল প্যাস্টেল বা গ্রাফাইট পেন্সিল ওরিয়েন্টেড জন্য কোনো কিছু এরকম আঁকাগুলোকে প্রিজার্ভ করে রাখতে চাও, তো এটা খুব হেল্পফুল, খুবই হেল্পফুল হবে। তো আমি এটাকে বেশ ভালোই বলতে পারি, কিছুই আসেনি হাতের মধ্যে। ওকে বন্ধুরা, টাটা। আচ্ছা বন্ধুরা, তো আজকে রিভিউ দেওয়ার পালা। সকালবেলা আমি দেখেছিলাম যে ব্রাশটোকে কিভাবে আমরা ইউজ করি, কি পদ্ধতিতে ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়। তো ফাইনালি আমি বলতে পারি, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার ছবিটাকে ইউজ করার পর কেমন হয়েছে, কেমন গ্লেজ ব্যাপারটা এসেছে। এই সেই ছবিটা, ভালোই গ্লেজ এসেছে ছবিটার মধ্যে, আর ছবিটার মধ্যে কোনো কিছুই হাতে কিন্তু আসছে না। তো ব্রাস্টো ফিক্সিটি স্প্রেকে আমি রিভিউ দিতে পারি যে ব্রাস্টো ফিক্সিটি স্প্রেকে খুবই ভালো ইউজ হয়, তোমরা ইউজ করতে পারো।
আদারওয়াইজ কন্টা প্যারিস, কন্টা প্যারিস তো রইলই, কন্টা প্যারিস তোমরা ইউজ করতে পারো, দুটো সেম সেম জিনিস দেখলাম। ব্রাস্টোতের স্প্রে ব্যাপারটা যেটা বেরোচ্ছিল সেই জিনিসটা একটু বেশি বেরোচ্ছিল বেশি মাত্রায়, যেটা কন্টা প্যারিসের তুলনামূলক একটু কম বেরোচ্ছিল। হতে পারে তার মুখের বাটনটা একটু বড় হলে হয়তো সেটা বেশি মাত্রায় বেরোচ্ছিল, বাট কোট ওয়াইজ থিকনেস ওয়াইজ খুবই সুন্দর। আমরা দুটো কোট মেরেছিলাম, এখানে তিনটে কোট মারা দরকার পড়েনি, দুটো কোটেই কিন্তু খুব ভালো রেজাল্ট। তো আমি বলবো তোমরা যদি চারকোল প্যাস্টেল বা পেন্সিল গ্রাফাইট পেন্সিল তোমরা কাজ করতে চাও, সেটা প্রিজার্ভ করতে চাও, অয়েলি হ্যান্ড দিয়ে অয়েলি হাত দিয়ে যদি ধরতে গেলে যে অসুবিধা হয় সেগুলো ঠিক করতে চাও, তো তার যদি অসুবিধা যদি না হয় সে কারণে তোমরা ব্রাস্টো পিক্সেল স্প্রেটা ইউজ করতে পারো। তো বেশ ভালো, বেশ ভালো, আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমরা ইউজ করতেই পারো। আর এটা কেনার যে লিঙ্কটা আমি নিচের ডেসক্রিপশন ইয়েতে রেখে দেবো, তোমরা অ্যামাজন থেকে অর্ডার করতে পারো। ওকে বন্ধুরা, তাহলে আজকে রিভিউ শেষ হলো, আর রিভিউ শেষে একটা লাইক সাবস্ক্রাইব আর একটা বেল আইকনে ক্লিক তাহলেই হবে। ওকে টাটা।